বিসমিল্লাহ রহমান রহিম। 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, সাধারণ ও ব্যায়াম শাখার একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য সাজেশন আকারে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পর্যায়ক্রমে হারুন স্যার অ্যাকাউন্টিং এই চ্যানেলটিতে আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ হারুন রশিদ, অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা জানব হিসাব বিজ্ঞানের জনক লুকা ফেসেরি স্যারের বিস্তারিত ইতিহাস, তার জন্মের, তার কর্মের, তার জীবনীর উপর আমি একটি বিশেষ ক্লাস নিতে যাচ্ছি। এই ক্লাসটি সকলেই আমরা মনোযোগ দিয়ে দেখি। আমরা লুকা ফেসেরি স্যারের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানার এবং বোঝার চেষ্টা করি, আমি সেটাই তুলে ধরেছি। লুকা ফেসেরি স্যার, সেই লুকা ফেসেরি স্যার সম্পর্কে বিস্তারিত বর্ণনা, ইতিহাস, জীবনের, কর্মের উল্লেখযোগ্য সময়গুলা, উল্লেখযোগ্য কর্মগুলা আমি তুলে ধরবার চেষ্টা করেছি। এখান থেকে যে কোনো ছেলে মেয়ে অনেক তথ্যই আহরণ করতে পারবে এই ক্লাস থেকে। এই স্লাইডটি শো করার জন্য আমি আমার স্ক্রিনটি তোমাদের মধ্যে সরবরাহ করলাম। ধৈর্য সকলেরই নেই, অনেকেই আমরা বলতেও পারি না ঠিক মতো, বা অনেকেই আমরা লুকা ফেসেরি স্যার সম্পর্কে সবই যে জানি তাও না, তবে আমার ক্ষুদ্র প্রয়াসে আমি যতটুকু জেনেছি, আমি যতটুকু বুঝেছি, আমি যতটুকু জানি, যে ভিডিওটি দেখতেছি আমরা চোখের সামনে, আমরা লেখাও দেখতেছি লুকা ফেসেরি, আমাদের যিনি হিসাব বিজ্ঞানের জনক সেই ব্যক্তি, এই ব্যক্তি যাকে আমরা বলি হিসাব বিজ্ঞানের জনক। আমরা যদি বলি, উত্তর আমি দিয়ে দিছি, এরপরও প্রশ্ন করেছি, বলতে পারবে কে এই মহান ব্যক্তি? আসলে আমরা তো এই সেই মহান ব্যক্তি যিনি হিসাব বিজ্ঞানের উপর এত বড় অবদান রেখে গেছেন পুরো পৃথিবীতে, তার যে পৃথিবীতে আমরা যদি মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করে দেখি, যে হিসাব বিজ্ঞানের উপর তিনি সেই 1445 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং তখন থেকে তিনি এই ক্ষুদ্র প্রয়াস, তার এই মহান চিন্তা চেতনা কাজে লাগিয়ে আজকের পৃথিবীতে তিনি হিসাব বিজ্ঞানের উপর এই মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করে গেছেন। আমরা সেটাকে চর্চা করে, সেটাকে দেখে, সেটাকে বুঝে আমরা আমাদের ছাত্রছাত্রীদের মাঝে আবার বিলিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি বা চেষ্টা করে যাচ্ছি। যিনি লুকা ফেসেরি স্যার, এই সেই লুকা ফেসেরি স্যারের এত কর্মকাণ্ড যিনি করেছেন, তার ক্ষুদ্র জীবন বলবো না, তার অনেক অবদান রয়ে গেছে পৃথিবীতে। তিনি দেশ এক সময় যে রাজত্ব করেছেন, সেই রাজত্বের একটা ছবি দেখা গেছে লুকা ফেসেরি স্যার তিনি কিভাবে হিসাব নিকাশ করতেন এই হিসাব বিজ্ঞানের উপর, সেই একটা ছবি তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। এখন আমরা দেখব শিখনফল বিষয়ে, এই বিষয় থেকে, এই স্লাইডটা থেকে, এই ক্লাসটা থেকে আমরা কি কি বিষয় শিখতে পারবো, লুকা ফেসেরির পরিচয় বলতে পারবো। লুকা ফেসেরি স্যারের অরিজিনাল নাম হলো ফ্রা লুকা ফেসেরি, এই সেই লুকা ফেসেরি স্যার, ওনার সম্পর্কে, ওনার পরিচয় সম্পর্কে আমরা বলতেও পারবো, আজকে জানতেও পারবো। দুই নাম্বার, লুকা ফেসেরি স্যারের জীবনী বর্ণনা করতে হবে, তার জীবন সম্পর্কে আমি একটু করে বর্ণনা করে দিয়ে আসছি, সামনে আমি আরো আলোচনা করব, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখতে থাকো, শুনতে থাকো। হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম বইয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, আমরা হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম বইয়ের নাম জানি, সেই বইটার গুরুত্বটা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারব। হিসাব বিজ্ঞানের জনক লুকা ফেসেরির জন্ম 1445 খ্রিস্টাব্দে সেন্সে পলক্রু, যা ইতালির প্রাণ কেন্দ্রে কেন্দ্রবিন্দু পেরুগুয়ে শহরের 60 কিলোমিটার দূরে অবস্থিত। লুকা ফেসেরি স্যারের পিতার নাম বার্তুলোমিও ফেসেরি। তাহলে আমরা জানলাম লুকা ফেসেরি স্যারের
কয়েকটি তথ্য অবশ্যই পরিচয় সম্পর্কে জেনে গেলাম। উনি জন্মগ্রহণ করেছেন 1445 খ্রিস্টাব্দে সেন্সে পলক্রু, যা ইতালির প্রাণকেন্দ্র বিন্দু পেরুগুয়ে শহরের 60 কিলোমিটার দূরে অবস্থিত। পিতার নাম বার্তোলোমিও পেসিওলি। আমরা এই যে লুকা পেসিওলি স্যার ইতালিতেই জন্মগ্রহণ করলেন, তিনি ইতালির অধিবাসী, ইতালির লোক, তিনি তার ইতালিতেই পড়াশোনা করলেন, ইতালিতেই শেষ করলেন, মানে তার সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানব। লুকা পেসিওলি পরিচয় সম্পর্কে তোমরা একটা কাজ দিলাম একক কাজ হিসেবে, প্রত্যেকেই লুকা পেসিওলি স্যারের পরিচয় সম্পর্কে সুন্দর করে লিখে আনবা বিস্তারিত। লুকা পেসিওলি স্যারের সম্পর্কে আমি আরেকটা প্রশ্ন করেছি, তোমরা জানো ছোটবেলায় লুকা পেসিওলি কোথায় এবং কি কাজ করতেন বা করছিলেন? আমি উত্তরটা তোমাদেরকে দিয়ে দিছি। লুকা পেসিওলি অত্যন্ত গরিব পরিবারে জন্মগ্রহণ করেন, তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেননি। বাল্যকাল থেকে জীবিকার প্রয়োজনে বিভিন্ন ব্যক্তির আশ্রয় গ্রহণ করেন। তিনি সেপোলক্রো শহরে পাইরুট ডেলা ফ্রান্সিসকা মালিকাধীন একটি স্টুডিও এবং ওয়ার্কশপে কাজ করেন। আমরা লুকা পেসিওলি স্যারের পরিচয় কর্ম সম্পর্কে জানতেছি, বুঝতেছি, তিনি কখন জন্মগ্রহণ করছেন, কখন কোথায় কাজ করছেন ইত্যাদি আমরা জানার চেষ্টা করছি। আমি এই এর মধ্যে উনি কোথায় কাজ করছেন, কার অধীনে কাজ করছেন, কোন শহরে কাজ করেছেন ইত্যাদি সম্পর্কে একটু হলেও জানলাম। আমরা জানার তো শেষ নেই, আমরা ইতিহাস ঘাটলে আরো অনেকেই অনেক ভাবে তোমাদের কাছে উপস্থাপন করতে পারে, তবে আমি আমার মতো করে যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি, আমি ততটুকু তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। বলতে পারবে কোন ব্যক্তি লুকা পেসিওলির গণিতের উপর দক্ষতা দেখে তার সন্তানকে পড়াশোনার জন্য গৃহ শিক্ষক হিসেবে নিয়োগ দেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা হয়তো বা অনেকেই জানি না, ইতিহাস ঘাটলেও আমাদের পক্ষে সবার পক্ষেই জানা সম্ভব না। লুকা পেসিওলি স্যার গণিতের উপর এতই দক্ষ ছিলেন যে তার দক্ষতা দেখে একজন ব্যক্তি তার সন্তানদের পড়াশোনার জন্য তাকে গৃহ শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে থাকেন। তিনি কে বা কোন ব্যক্তির অধীনে তিনি নিয়োগ পান? লুকা পেসিওলির দূরদর্শিতা ও গণিতের উপর দক্ষতা দেখে অ্যান্টোনিও তার 3 পুত্র সন্তানকে পড়াশোনার জন্য তাকে গৃহ শিক্ষক হিসেবে নিয়োগ দেন। 1970 খ্রিস্টাব্দে 25 বছর বয়সে প্রথমে তিনি বীজগণিতের উপর একটি বই রচনা করেন এবং তিনি তার ছাত্রদের উদ্দেশ্যে উৎসর্গ করেন। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম, তিনি তার গণিতের উপর অত্যন্ত প্রভাব ছিল, দক্ষতা ছিল, যেই দক্ষতা বা প্রভাব দেখে মানে আকৃষ্ট হয়ে তার অ্যান্টোনিও নামে তার 3 পুত্রকে পড়াশোনার জন্য তার বাসায় লুকা পেসিওলি স্যারকে গৃহ শিক্ষক হিসেবে নিয়োগ দেন। 1970 খ্রিস্টাব্দে 25 বছর বয়সে, লুকা পেসিওলি স্যারের বয়স যখন 25 বছর, তখন তিনি বীজগণিতের উপর একটি বই লেখেন, যে বইটা তিনি কত মহান, তিনি কত উদার ব্যক্তি ছিলেন, তার বইটি উৎসর্গ করলেন তার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আমরা হয়তো বা অনেকেই এরকম কাজ নাও করতে পারতাম, কিন্তু লুকা পেসিওলি স্যারের পক্ষেই সম্ভব হয়েছে যে তার লিখিত বইটা তার ছাত্রদের উদ্দেশ্যে উৎসর্গ করে দিলেন। এবার আমরা নিচের সিটে দেখতে পাচ্ছি লুকা পেসিওলি স্যার দাঁড়িয়ে থেকে একটি বই পড়াশোনা করতেছেন বা দেখতেছেন, বইতে কি দেখতেছেন তিনি আমরা এখন নিচে পড়লেই বুঝতে পারবো তিনি কি কাজটা করতেছেন। অ্যান্টোনিওর মৃত্যুর পর যিনি অ্যান্টোনিও, যে ব্যক্তি পূর্বের পৃষ্ঠে আমরা পড়ে আসলাম, লুকা পেসিওলি স্যারের গণিতের উপর দক্ষতা দেখে তার 3 সন্তানকে পড়াশোনার জন্য লুকা পেসিওলি স্যারকে গৃহ শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এই সেই অ্যান্টোনিও তিনি যখন মৃত্যুবরণ করেন, তার মৃত্যুর পর তিনি অনুভব করেন, লুকা পেসিওলি স্যার অনুভব করতেছেন অ্যান্টোনিওর মৃত্যুর পর উচ্চশিক্ষার জন্য তার রোম শহরে যাওয়া প্রয়োজন এবং তিনি রোম শহরে যাত্রা শুরু করেন। তিনি রোম শহরে পাপাল সেনসেরি সেক্রেটারি লিওন বেটিসেটা আলবার্টির বাসায় আশ্রয় গ্রহণ করেন। অর্থাৎ তিনি উচ্চশিক্ষার জন্য রোম শহরে চলেই গেলেন এবং পাপাল সেনসেরি সেক্রেটারি লিওন বেটিসেটা
আলবার্টির বাসায়, এটা একটা ব্যক্তির নাম, ওই ইতালির রুম রুমে যে ব্যক্তির বাসায় তিনি আশ্রয় গ্রহণ করেন তার নাম, সেই বাসায় তিনি যে আশ্রয় গ্রহণ করেন। সেক্রেটারি আলবার্টি বুঝতে পারলেন ওই যে বাসায় তিনি আশ্রয় গ্রহণ করলেন লুকা ফেসিলিসার, উনি এই সেক্রেটারি আলবার্টি ওনার নাম, তিনি বুঝতে পারলেন লুকা ফেসিলি একজন উন্নত মানের গণিতবিদ এবং প্রখর মেধা সম্পন্ন ব্যক্তি। সেক্রেটারি আলবার্টি তাকে ঈশ্বর তত্ত্বের উপর লেখাপড়া এবং ধর্ম প্রচারের সুযোগ করে দেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম, সেক্রেটারি আলবার্টি লুকা ফেসিলি স্যারের মধ্যে যে বিষয়গুলো তিনি অনুভব করলেন, দেখতে পারলেন, বুঝতে পারলেন যে তিনি উন্নত মানের গণিতবিদ এবং প্রখর মেধা সম্পন্ন ব্যক্তি, এটা এই সেক্রেটারি আলবার্টি বুঝতে পারলেন। বুঝার পর তিনি কি করলেন, তাকে লুকা ফেসিলি স্যারকে ঈশ্বর তত্ত্বের উপর লেখাপড়া এবং ধর্ম প্রচারের সুযোগ করে দেন। 1472 খ্রিস্টাব্দে সেক্রেটারি আলবার্টির মৃত্যুর পর লুকা ফেসিলি পপ এর দায়িত্ব পালন করেন। এই জন্য আমরা বলে থাকি লুকা ফেসিলি স্যার এক নট অনলি গণিত শাস্ত্রবিদ বাট অলসো তিনি ধর্মশাস্ত্রবিদ, ধর্ম সম্পর্ক অর্থাৎ ধর্ম যাজক, তিনি ধর্ম সম্পর্ক বিশাল জ্ঞানের অধিকারী ছিলেন। তার এই ধর্মের পাণ্ডিত্য দেখে তিনি কিন্তু ধর্মের সবচেয়ে বড় পদ যেটা সেটারও দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং দায়িত্ব পেয়েও ছিলেন, অর্থাৎ যাকে খ্রিস্টানদের ধর্মের প্রধান বলা হয় তাকে আমরা সম্ভবত পপ বলে থাকি, সেই পপের দায়িত্ব তিনি পেলেন। এবার তোমাদেরকে জোড়াই কাজ দিয়েছি, একটা কাজ লুকা ফেসিলির জীবনী বর্ণনা করবা, তোমাদের কাজ লুকা ফেসিলি স্যারের জীবনীটা বর্ণনা করে নিয়ে আসবা। এবার আমরা আরেকটা বিষয় জানব, তিনি কিভাবে কোন বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন, তোমরা জানো তিনি কিভাবে কোন বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন, অর্থাৎ লুকা ফেসিলি স্যার একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং কোন বিশ্ববিদ্যালয়ে কখন তাকে নিয়োগ দেওয়া হয়েছে তার সম্পর্কে এক ছবিও দেওয়া আছে। লুকা ফেসিলি 1975 খ্রিস্টাব্দে পেরুগিয়া বিশ্ববিদ্যালয়ে, এটা 1475 খ্রিস্টাব্দে হবে, 1475 খ্রিস্টাব্দে, আমার একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, 1475 খ্রিস্টাব্দে পেরুগিয়া বিশ্ববিদ্যালয়ে গণিতের লেকচারার হিসাবে যোগদান করেন। আমরা ইতিমধ্যে জেনেছি তিনি গণিতে অত্যন্ত মেধাবী ছিলেন এবং প্রখর ছিলেন, এই গণিতের উপরই তিনি পেরুগিয়া বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসাবে যোগদান করেন গণিত সাবজেক্ট হিসাবে। তিনি এ সময় পাটিগণিত ও বীজগণিতের উপর দক্ষতা অর্জন করেন, এই সময় তিনি পাটিগণিত এবং বীজগণিত দুটার উপরই আরো দক্ষতা অর্জন করেন এবং তিনি শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় পুস্তক রচনা করেন যা ইউথ অব পেরাগিয়া নামে উৎসর্গ করেন। আমরা লুকা ফেসিলি স্যার সম্পর্কে অনেক কিছুই জানতেছি, অনেক কিছুই শিখতেছি, আমার এই তথ্যগুলো যদি তোমাদের কাজে লাগে তাহলে আমিও সার্থক, কারণ এগুলা সত্যিই মূল্যবান তথ্য, অনেক বই ঘাটাঘাটি করেই আমাকে তৈরি করতে হয়েছে। বলো দেখি ফ্রা লুকা ফেসিলির হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম বইয়ের নাম কোনটি বা কোন বইটা তিনি লিখেছিলেন, আমরা সকলেই হয়তো বা বিষয়টি জানি। 1494 খ্রিস্টাব্দে 49 বছর বয়সে তার জীবনে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে, 1445 খ্রিস্টাব্দে 49 বছর বয়সে এই ঘটনাটা ঘটে, এই ঘটনা বিশ্বের রেনেসাঁর নায়কে পরিণত হয়। তিনি রেনেসাঁর ইতিহাস হয়তো আমরা অনেকেই জানি, আমি রেনেসাঁর ইতিহাস বলতে এখন পারবো না, তাহলে আমার ক্লাসটা শেষ করতে পারবো না, অনেক বড় ক্লাস হয়ে যাবে। তিনি এই তার এই ঘটনাকে তিনি তাকে রেনেসাঁর নায়কে পরিণত হয় মানে এই ঘটনার জন্য। তিনি লুকা ফেসিলি তার বাল্য জীবনে ব্যবসায় বাণিজ্যে দেখাশোনা, গৃহশিক্ষকতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ও পপের দায়িত্ব পালন ইত্যাদি কর্মময় জীবনের সঞ্চিত অভিজ্ঞতা, বাস্তব জ্ঞান ও দক্ষতার আলোকে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শন এট প্রপোর্শনা ডিটা নামক ইতালি ভাষায় একটি বই প্রকাশ করেন। হিসাব বিজ্ঞানের উপর সর্বপ্রথম যে বইটি প্রকাশ করেন, চাঞ্চল্যকর ঘটনা কেন বলা হয়েছে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, তিনি কতগুলো জ্ঞানের কতগুলো বিষয় তিনি আয়ত্তে নিয়েছেন, ব্যবসা বাণিজ্য দেখাশোনা, প্রখর মেধাসম্পন্ন বিদায় তিনি ব্যবসা বাণিজ্য ভালোভাবে দেখতে পেরেছেন, গৃহশিক্ষকতা সে সার্থকতা পেয়েছেন, বিশ্ববিদ্যালয়ে
শিক্ষকতা সেটাও তার সার্থকতা জীবনে, সর্বশেষ সার্থকতা তিনি তার নিজ ধর্মের অপের দায়িত্ব পালন করেছেন তার এই কর্মময় জীবনে। এগুলার সঞ্চিত অভিজ্ঞতা, ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা অথবা আমরা বৃহৎ অভিজ্ঞতা যেটাই বলি না কেন, এগুলার অভিজ্ঞতা এবং বাস্তব জ্ঞান ও দক্ষতার আলোকেই সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনেট প্রপোর্শনালিটা নামক ইতালি ভাষায় হিসাব বিজ্ঞানের উপর সর্বপ্রথম বইটি প্রকাশ করেন। এবার আমরা তিনি দৃপ্ত কণ্ঠে কোন খণ্ডে দ্রুতরবা দাখিলা পদ্ধতির মূলনীতি ব্যাখ্যা করেন, আমরা জানলাম তিনি একটি হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম বই বের করেন যেটা দ্রুতরবা দাখিলা পদ্ধতির মূল মন্ত্র হিসেবে আজ পর্যন্ত পৃথিবীতে অধিষ্ঠিত। সেই বইয়ের ভিত্তিতেই আজকের হিসাব বিজ্ঞান, আমরা যতই পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন করি না কেন, মূল ভিত্তি আমাদের হিসাব বিজ্ঞানের জনক লুকা পিসিলি স্যারের সেই বইটি সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনেট প্রপোর্শনালিটা। সেই বইটার ভিতরেই তিনি এই দ্বৈতরবা দাখিলা পদ্ধতির মূল নীতি ব্যাখ্যা করেছিলেন। পাঁচটি খণ্ডের এ পুস্তকে তৃতীয় খণ্ড ডিকম্পিটিস এট স্ক্রিপ্টারিস এ হিসাব বিজ্ঞানের দ্বৈতরবা দাখিলা পদ্ধতির মূলনীতি ব্যাখ্যা করেন। ডিকম্পিটিস এট স্ক্রিপ্টোরিস, এটা ইংরেজি উচ্চারণ, আসলে ক্রিপ্টারিসও বলে ক্রিপ্টোরিসও বলে, আমি যদিও ইংলিশটা লিখি নেই বাংলায় লিখেছি যার জন্য উচ্চারণে কোনো সমস্যা নেই, আমার জানা থাকা দরকার যে এই ডিকম্পিউটিস এট স্ক্রিপ্টোরিস এই খণ্ডেই এই জায়গাতেই তিনি দ্বৈতরবা দাখিলা পদ্ধতির মূলনীতিটা ব্যাখ্যা করেছিলেন। তাহলে আমরা জানলাম লুকা পিসিলি স্যারের মানে কোন খণ্ডেই তিনি দ্বৈতরবা দাখিলা পদ্ধতির মূলনীতি ব্যাখ্যা করেছিলেন, আর এই যে দ্বৈতরবা দাখিলা পদ্ধতির মূলনীতির আলোকেই আজকের হিসাব বিজ্ঞান পৃথিবীতে অধিষ্ঠিত হয়েছে। আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি, এবারও দেখতে পাচ্ছি লুকা পিসিলি স্যারেরই ছবি, তিনি কলম দিয়ে কি লিখতেছেন এরকম দেখতে পাচ্ছি আর কি, তিনি কি লিখছেন কি বলতে চাচ্ছেন। লুকা পিসিলি প্রথম ব্যক্তি যিনি বর্তমান আধুনিক হিসাব বিজ্ঞানের দ্বৈতবা দাখিলা পদ্ধতিতে লেনদেন লিপিবদ্ধকরণ খতিয়ান বার্ষিক চূড়ান্ত হিসাব প্রস্তুতকরণ ইত্যাদি বিষয়ে 36টি অধ্যায় আলোচনা করেন। 36টি অধ্যায় ছিল সেই দ্বৈতবা দাখিলা পদ্ধতির উপর হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম বইয়ের মধ্যে 36টি অধ্যায় তিনি সংযোজন করেছিলেন, 36টি অধ্যায় নিয়ে তিনি আলোচনা করেছিলেন, এজন্য তাকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। ১৪৯৪ খ্রিস্টাব্দে গুটানবার্গ প্রেস সর্বপ্রথম বইটি প্রকাশ করেন। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, লুকা পিসিলি স্যারের বইটি কোন প্রেস রচনা করেন, কোন প্রেস থেকে প্রকাশিত হয়, গুটানবার্গ প্রেস। আমরা যদি একটু নোট করি, একটু মাথায় রাখি এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রশ্নগুলা, আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে রূপান্তর করতে পারবো। 1494 খ্রিস্টাব্দে গুটানবার্গ প্রেস হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম বইটি প্রকাশ করেন, যে বইটির নাম দিয়েছিলেন লুকা পিসিলি স্যার সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনেট প্রপোর্শনালিটা। বলতে পারবে কত বছর যাবৎ দ্রুতরবা দাখিলা পদ্ধতিকে বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসেবে স্বীকৃত হয়ে আসছে, দিয়ে আসছি আমরা 500 বছর যাবৎ দ্রুতরবা দাখিলা পদ্ধতিকে বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসেবে স্বীকৃত দিয়ে আসছি আমরা, পৃথিবী হয়ে আসছে, আজকের পৃথিবী অস্বীকার করতে পারবে না। 500 বছর পূর্বে থেকেই লুকা পিসিলি স্যারের এই দ্বৈতরবা দাখিলা পদ্ধতির উপর লিখিত বইটিকে আমরা স্বীকার করে আসছি। তোমরা জানো লুকা পিসিলি স্যার কত সালে মৃত্যুবরণ করেন? আমি যতটুকু জেনেছি 1517 খ্রিস্টাব্দে পিসিলি স্যার অর্থাৎ লুকা পিসিলি স্যার ইতালির ভেনিস শহরে মৃত্যুবরণ করেন 1517 খ্রিস্টাব্দে। 1445 খ্রিস্টাব্দে লুকা পিসিলি স্যার জন্মগ্রহণ করেন পৃথিবীতে, আর 1517 খ্রিস্টাব্দে লুকা পিসিলি স্যার এই পৃথিবীর মায়া মমতা দায় দায়িত্ব সব ত্যাগ করে চলে যান। আমরা তার জন্মসাল, তার মৃত্যুসাল, কত সালে তিনি বই প্রকাশ করলেন সবকিছুই আমরা কিন্তু একটু জানলাম এবং বুঝলাম, দেখলাম, শুনলাম এই ক্লাস থেকে। তোমরা বারবার শো করলেও তোমরা দেখতে পারবে, মানে আমি কথা বলছি, কথা বলার পাশাপাশি আমি লিখেও রাখছি, সেই লেখাগুলো তোমরা দেখে তোমরা শিখতেই পারবে, জানতেই পারবে, বুঝতেই পারবে। এবার দলগতভাবে তোমাদেরকে একটা কাজ দিয়েছি, হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম বইটির গুরুত্ব ব্যাখ্যা করে লিখে আনবে। এবার আমরা মূল্যায়ন করবো তোমাদেরকে,
লুকা পেসেলি কত সালে জন্মগ্রহণ করেন? আমি পূর্বে আলোচনা করে আসছি, এখন তোমরা ইচ্ছা করলে উত্তরটা দিতে পারবে। হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম বইটি কোন প্রকাশনী কর্তৃক প্রকাশ করা হয় আমি আর বলবো না, আমি পূর্বে বলেছি, লেখাও আছে। তোমরা পূর্বের এই ক্লাসটা বারবার রিপিটেড করলে পরে সব তথ্যই তোমরা এখান থেকে পেয়ে যাবে, এই উত্তরগুলো পেয়ে যাবে। হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম বইটি কত খণ্ডে বিভক্ত ছিল এটাও আমি আলোচনা করেছি। 4 মূল্যায়নটা, লুকা পেসেরি স্যার উচ্চ শিক্ষার জন্য কোন শহরে গিয়েছিলেন এটাও আমি আলোচনা করেছি। আমরা একটু স্লাইডটা বারবার দেখলে, ক্লাসটা বারবার রিপিটেড করে দেখলে আমরা বুঝতেই পারবো, জানতেই পারবো, উত্তরগুলো আমাদের কাছে চলে আসবে, কোনো টেনশনের কারণ নেই। বাড়ির কাজ হিসাবে আমি তোমাদেরকে দিয়েছি, এবারও লুকা পেসেরি স্যারের একটি ছবি আমি এখানে দেওয়া আছে। হ্যাপি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং অ্যাকাউন্টস ডে 10 নভেম্বরকে আমরা হ্যাপি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টস ডে বলে থাকি। এই তথ্যটাও আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, যে হিসাব বিজ্ঞানের জন্য আন্তর্জাতিক স্বীকৃত দিবস কোনটি? 10 নভেম্বর। আমরা 10 নভেম্বরটা একটু মাথায় রাখবো, আমরা যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেছি, করতেছি। লুকা পেসেরি স্যার এর জীবনী সম্পর্কে 20টি বাক্য লিখে আনবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।